ফ্রিল্যান্সিং কি এই পর্বে জানব স্বাধীন পেশা ফ্রিল্যান্সিং সম্পর্কে। ইন্টারনেটের এই যুগে তরুণদের কাছে এক জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হলো এক ধরনের স্বাধীন পেশা, যারা চাকুরির ধরাবাঁধা নিয়ম পছন্দ করেন না তাদের জন্য উপার্জনের এক চমৎকার মাধ্যম ফ্রিল্যান্সিং। বর্তমানে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন হয় ফ্রিল্যান্সিং খাত থেকে। ফ্রিল্যান্সিং হলো এক ধরনের চুক্তিভিত্তিক কাজ, তবে কোনো একক কাজকে ফ্রিল্যান্সিং বলা হয় না। বলতে গেলে এটি পেশা পরিচালনার এক বিশেষ ধরন। কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং। আর যারা এ ধরনের কাজ করেন তারা হলো ফ্রিল্যান্সার, বাংলায় যাকে বলা যায় স্বাধীন পেশাজীবী। ফ্রিল্যান্সিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে আরেকটি শব্দ, তা হলো আউটসোর্সিং। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিয়মিত কর্মীদের বাইরে চুক্তিভিত্তিক কোনো কাজ করালে তাকে বলা হয় আউটসোর্সিং। যেমন ধরুন, আপনি আপনার নিজের অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট খুলতে চান, কিন্তু আপনার প্রতিষ্ঠানের কোনো ওয়েব ডেভেলপার নেই। আবার এই একটি কাজের জন্য একজন কর্মী নিয়োগ করাও অনেক ব্যয় সাপেক্ষ। তখন আপনার জন্য সহজ ও সাশ্রয়ী উপায় হলো একজন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। এক্ষেত্রে চুক্তিভিত্তিক যে কাজটি করিয়ে নেওয়া হবে সেটি আউটসোর্সিং। বিভিন্ন ধরনের আউটসোর্সিংয়ের চাহিদা অনুযায়ী কাজ করাই হলো ফ্রিল্যান্সিং। সাধারণ চাকরিজীবীদের মতো ফ্রিল্যান্সারদের কোনো নির্দিষ্ট বেতন নেই, কাজের ধরন ও চুক্তির উপর নির্ভর করে। একজন ফ্রিল্যান্সার কত টাকা আয় করবে? জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সার কাজের ধরন হলো ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি। এসব কাজের বাইরেও চাহিদাসম্পন্ন যে কোনো কাজে দক্ষতা অর্জন করে আপনিও হয়ে যেতে পারেন ফ্রিল্যান্সার। কিন্তু কোথায় গেলে আপনি এ সমস্ত কাজ পাবেন, বা কোথা থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দক্ষ কর্মী খুঁজে নিতে পারবেন? এর উত্তর হলো মার্কেট প্লেস। ফ্রিল্যান্সার ও তাদের ক্লায়েন্টদের মধ্যে কাজ আদান প্রদানের জায়গাকে বলা হয় মার্কেট প্লেস। মার্কেট প্লেস হলো কাজের বাজার, যেখানে আপনি আপনার কোনো কাজ অন্যকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আবার কর্মসন্ধানী যে কেউ যেখানে থেকে আপনার কাজটি করার জন্য চুক্তিবদ্ধ হবে, অর্থাৎ যে প্ল্যাটফর্মে কাজদাতা এবং কাজ গ্রহীতা উভয়ের সকল ধরনের লেনদেন হয় তাকে বলা হয় মার্কেট প্লেস। ইন্টারনেটে বহু মার্কেট প্লেস আছে। সকল মার্কেট প্লেসের উদ্দেশ্য এক হলেও তাদের কাজের ধরনের কিছুটা ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা, বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন, তাদের বেশ কিছু সমস্যা হয়ে থাকে। যেমন, এক একজন ফ্রিল্যান্সারের কাজের দক্ষতার উপর ভিত্তি করে তার রেটিং পয়েন্ট থাকে। নতুন ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা না থাকার কারণে তাদের কাজ পেতে বেশ অসুবিধা হয়। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু সাইটসমূহ হলো আপওয়ার্ক। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটের মধ্যে আপওয়ার্ক জনপ্রিয়। এটি প্রথমে উডেক্স নামে কার্যক্রম শুরু করে। 2015 সালে সাইটটি উডেক্স নাম পরিবর্তন করে আপওয়ার্ক নাম নেয়। তখন আরেকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ইল্যান্স আপওয়ার্কের সাথে একীভূত হয়। আরেকটি সাইট হচ্ছে ফাইবার। ফাইবারে $5 থেকে শুরু করে ভালো অ্যামাউন্টের প্রজেক্ট পোস্ট করা হয়। লোগো ডিজাইন, ভয়েস রেকর্ড, আর্টিকেল লেখা প্রভৃতির জন্য ফাইবার অত্যন্ত জনপ্রিয়। আরেকটি সাইট হচ্ছে freelancer.com। freelancer.com হচ্ছে একদম প্রথম সারিতে থাকা একটি অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস। আরও এরকম অনেক সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষ ফ্রিল্যান্সিং করে থাকে। ফ্রিল্যান্সিং সম্পর্কে এ পর্যন্তই জানলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।